আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দ্য লার্নিং টিউবের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। অনেকদিন আগের কথা, এক দেশে এক রাজা ছিলেন। একবার তিনি চিন্তা করলেন তিনি তার প্রজাদেরকে একটু পরীক্ষা করবেন। এজন্য তিনি তার রাজপ্রাসাদের ঠিক সামনে যে রাস্তাটি ছিল ওই রাস্তাটিতে একটি বড় পাথর রাখলেন এবং উনি তার পিছনে গিয়ে দেখতে থাকলেন যে তার রাজপ্রাসাদের বা তার প্রজারা কী করে। উনি খেয়াল করতে লাগলেন ওনার রাজপ্রাসাদের আশেপাশে যে সকল ধনী ব্যক্তিরা ছিল তারা লাউডলি রাজাকে তিরস্কার করছে এবং বলছে রাজা কেন রাস্তা পরিষ্কার করে না, এবং তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছে। কিন্তু কোনো ব্যক্তি কিন্তু ওই পাথরটি সরানোর চেষ্টা করেনি। কিছুক্ষণ পরে রাজা দেখতে পেলেন একজন সবজি বিক্রেতা ওই রাস্তা দিয়ে আসছিল, এবং যখন ওই সবজি বিক্রেতা দেখল যে এখানে একটি বড় পাথর আছে এবং যেটি রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, সে তার কাঁধ থেকে ওই সবজিগুলো রেখে তখন পাথরটি রাস্তার এক সাইডে সরিয়ে রাখল। রাজা কিন্তু বিষয়গুলো সবই খেয়াল করছিল। এরপরে ওই ব্যক্তিটি যখন তার সবজি আবার নিতে যাবে, ঠিক সেই মুহূর্তে সে খেয়াল করলো ওই পাথরের নিচে একটি পার্স আছে। উনি এই পার্সের কাছে গেলেন, যাওয়ার পরে পার্সটি খুলে দেখলেন এর ভিতরে অনেকগুলো স্বর্ণের মুদ্রা আছে, এবং ওই স্বর্ণের মুদ্রার সাথে সাথে আরও একটি চিঠি সেখানে লেখা আছে, এবং সেখানে লেখা আছে যে ব্যক্তি এই পাথরটি সরাবে সেই ব্যক্তি এই মুদ্রার মালিক। প্রিয় দর্শক, এই গল্পটি থেকে আমরা কী শিখলাম? আপনি যদি কোনো বাধা বা বিপত্তির সম্মুখীন হন, তাহলে যদি অলসের মতো সেটি অতিক্রম করার চেষ্টা না করেন কিংবা কারো দোষকে প্রাধান্য দেন বা কারো অজুহাত দেন যে বর্তমান সময়ের সমস্যা এ হচ্ছে তা হচ্ছে বা সরকারের সমস্যা রাজার সমস্যা, এরকম যদি সমস্যা আপনি দিতে থাকেন তাহলে অনেক সমস্যা দিতে পারবেন, আপনার সমস্যা থেকে আপনি কিন্তু বের হতে পারবেন না। এবং সেই ব্যক্তি বের হতে পারে যে ব্যক্তি অ্যাক্টিভ থাকে এবং তার ইচ্ছা থাকে যে আমি এই কাজটি, এই বাধাটি আমি অতিক্রম করে বের হব। ঠিক ওই সবজি বিক্রেতার মতো, যে পাথরটি সরিয়ে তার বাধা অতিক্রম করলো এবং সাথে সাথে সে কিন্তু তার যে কষ্টের ফল সেটি পেয়ে গেল। তা আশা করি এখন থেকে আমরা আর অলস হব না, বরং একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করব প্রতিটি কাজ, এবং যদি সামনে কোনো বাধা আসে হতাশ না হয়ে সে কাজগুলোকে আমরা অতিক্রম করার চেষ্টা চালিয়ে যাব। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।